আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ চৌধুরী। আমি একজন নবজাতক শিশু রোগ এবং শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ। অনেক মা বাবাই জানতে চান কি খাবার খাওয়ালে বাচ্চাদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ ভালো হবে। আমার আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটি খাবার নিয়ে কথা বলবো যেগুলো খাওয়ালে বাচ্চাদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ ভালো হবে। আমি আজকে যেই পাঁচটি খাবার নিয়ে কথা বলবো এগুলোকে আপনারা বাচ্চাদের জন্য সুপার ফুডও বলতে পারেন। আমার তালিকার এক নম্বর সুপার ফুড হচ্ছে কলিজা। এটা গরুর কলিজা হতে পারে, খাসির কলিজা হতে পারে, অথবা মুরগির কলিজা হতে পারে। কলিজাতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে থাকে। ভিটামিন এ বাচ্চাদের চোখের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভিটামিন এ বাচ্চাদের দৃষ্টিশক্তি ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কলিজাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, যার কারণে বাচ্চাদের হাড়ের গঠন এবং দাঁতের গঠন মজবুত হয়। এছাড়া কলিজাতে থাকে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলিক অ্যাসিড। এ কারণে যে সমস্ত বাচ্চা নিয়মিত কলিজা খায় তাদের সাধারণত রক্ত শূন্যতার সমস্যা বা এনিমিয়া হয় না। এছাড়া কলিজাতে থাকে ভিটামিন B12, ভিটামিন B2 এবং কোলিন। এই ভিটামিন B12, ভিটামিন B2 এবং কোলিন বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা পালন করে। আমার তালিকার দুই নাম্বার সুপারফুড হচ্ছে ডিম। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রতিটি বড় সাইজের ডিমে প্রায় 6 গ্রামের মতো প্রোটিন থাকে। প্রোটিন বাচ্চাদের শারীরিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ডিমে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি বাচ্চাদের হাড়কে মজবুত রাখে, বাচ্চাদের দাঁতের গঠনকে সুগঠিত করে। এছাড়া ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং কোলিন থাকে। এই ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং কোলিন বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে সহায়ক ভূমিকা পালন করে। আমার তালিকার তিন নম্বর সুপারফুড হচ্ছে দুধ অথবা দুধের তৈরি খাবার। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন ডি থাকে। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি বাচ্চাদের হাড়ের গঠনকে মজবুত করে, বাচ্চাদের দাঁতকে সুস্থ এবং সবল রাখে। এছাড়া দুধে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ভিটামিন এ বাচ্চাদের দৃষ্টিশক্তি ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দুধে থাকে ভিটামিন B12 এবং ভিটামিন B2। এই ভিটামিন B12 এবং ভিটামিন B2 বাচ্চাদের মস্তিষ্কের গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে একটি কথা বলে নেই, 1 বছর বয়সের নিচে বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়া উচিত নয়। কেন 1 বছর বয়সের নিচে বাচ্চাদের গরুর দুধ দেওয়া উচিত নয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে, ভিডিওটি আপনারা আই বাটনে পেয়ে যাবেন। আমার তালিকার 4 নম্বর সুপারফুড হচ্ছে কলা। কলা বাংলাদেশে সবসময় অ্যাভেলেবল। কলা সাধারণত অন্যান্য ফলের তুলনামূলকভাবে সস্তা। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। পটাশিয়াম আমাদের হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এ কারণে বাচ্চারা যদি কলা খায় তাহলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকতে পারে। এছাড়া কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন সি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, বাচ্চাদের ত্বকের স্বাস্থ্যকে ঠিক রাখে এবং ভিটামিন সি এর কারণে বাচ্চাদের শরীরে যদি কোনো কাটা বা ছেঁড়া যায় তাহলে সেটা খুব দ্রুতই পূরণ হয়ে আসে। আমার তালিকার 5 নম্বর সুপারফুড হচ্ছে মাল্টা অথবা কমলা। মাল্টা অথবা কমলা মোটামুটি বাংলাদেশে সবসময় পাওয়া যায়। মাল্টা এবং কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, বাচ্চাদের ত্বকের স্বাস্থ্যকে ঠিক রাখে এবং বাচ্চাদের শরীরে কোথাও কাটাছেঁড়া গেলে সেটা দ্রুত পূরণে সহায়তা করে। এছাড়া কমলা অথবা মাল্টাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এ কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কম হয়। এছাড়া কমলা এবং মাল্টা রসালো ফল, এ কারণে কমলা এবং মাল্টা যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের পানির চাহিদা অনেকটাই কমলা এবং মাল্টার দ্বারা পূরণ হয়ে আসতে পারে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা চেষ্টা করবেন যে সমস্ত খাবার খাওয়ালে আপনাদের বাচ্চার শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ ত্বরান্বিত হবে, সেই সমস্ত খাবারে বাচ্চাদেরকে অভ্যস্ত করার জন্য। স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য, বিশেষ করে শিশু স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আমার একটি ফেসবুক পেজ আছে, সেটিকেও আপনারা ফলো করতে পারেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।